श्री राधा माधव की जय। श्री श्री राधा गोविंद की जय। श्री श्री राधा मोहन की जय। श्री श्री राधा गोपीनाथ जी की जय। श्री श्री गौर निताई की जय। श्री श्री जगन्नाथ प्रदेश भद्र महारानी की जय। जगद्गुरु श्री प्रभुपाद की जय। पति पावन श्री गुरुदेव की जय। श्री चैतन्य चैतामृत महाकाव्य की जय। श्रीमद् भक्त वृंद की जय। गौर प्रमानंदे ओम ज्ञान त्रिवंद्रस्य तस्मै श्रीचैतन्यमनिष्टं स्थापितं जनभूतले क्षेम रूपकदामय रातिशापदन्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं शाग्रजात सहगणरघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनाशयितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं शरणललिता श्रीविशाखानिता। हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु रघुपति गोपेश गोपिककान्त राधाकान्त तत्कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतदेवी वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदाय कृष्णाय कृष्णचैतन्य नन्दगौरे नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीधर श्रीवासादि हरे कृष्ण कृष्ण ॐ नमः भगवते वासुदेवाय। आनंद लीलामय विग्रहाय हिमावदीपोच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। श्री चैतन्य चरितामृत के लिखा थे का तीन
তিন নম্বর শ্লোক বলা চার নম্বর শ্লোক ইয়ে তার মাথা কাজ করে না নাকি কতবার বলা হচ্ছে ওই দিন তো ওই দিন কত বলা হচ্ছে ওইটাই লিখবে তো কথা তো বলা হচ্ছে কি সব বাংলাদেশের ছেলেগুলো কথা মাথা কাজ করে আমার কাছে গেল আমি বলে দিলাম তিন নম্বর শ্লোক লেখা কোথায় এসেছিল হ্যাঁ তুমি ভাবছো কি আমি তো বলে দেবো তো গেছিল আমার কাছে পাগল লোক সব বলা তিন নম্বর শ্লোকের এখন ক্লাস চলতে থাকবে যে নিজের মনে ইচ্ছা থাকে শ্লোক চান কিচ্ছু বোঝে না এদের মাথায় কিচ্ছু নেই ব্রহ্মচারী হয়েছে না কি হয়েছে হ্যাঁ ও তো গেছিল আমার কাছে বই নিয়ে আমি তো বলে তিন নম্বর শ্লোক লেগে আবার এর ভিতরে মডিফাই করে দিয়েছে মনে ইচ্ছা সব চলছে তিন নম্বর শ্লোকের এখন চলতে থাকবে চার পাঁচ দিন ক্লাস মাথা কাজ করে না সব হয়েছে কেবল ব্রহ্মচারী তিন নম্বর শ্লোক আলোচনা হবে তিন নম্বর এখন চার পাঁচ দিন ক্লাস চলবে এই শ্লোকের উপর বারো দিন ক্লাস দিয়ে তাতে শেষ করতে পারে উড়িয়া ভাষা এই কথা বলা হচ্ছে মনে মনে সব নিজের চেঞ্জ করছে আমার কাছে গেছিল বই নিয়ে আমি বলছি তিন নম্বর শ্লোক হবে ইয়ে মনে মনে তার মুখে শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ তৃতীয় নম্বর শ্লোক ঠিক আছে যাদের কাছে মোবাইল আছে মোবাইল খুলে দেখুন যদ্দৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভাম বলতে পারবে ভেঙে ভেঙে বলা হচ্ছে যদ্দৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভাম যাপন্তজ্জামি পুরুষ ইতি সংশ বিভবম ষড়ৈশ্বর্যৈ পূর্ণজ্জয়ঃ ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণজ্জগতি পরতত্ত্বম পরমিহ শব্দানুবাদ যত যা অদ্বৈত অদ্বৈত ব্রহ্ম নির্বিশেষ ব্রহ্ম উপনিষদি উপনিষদে তা অপি অবশ্যই অশ্ব তা তনুভা দিব্য দেহ নির্গত রশ্মি ছটা য যিনি আত্মা পরমাত্মা অন্তর্যামী অন্তর্যামী পুরুষ পরম ভোক্তা ইতি এভাবে স্ব তিনি অশ্ব তা অংশ বিভব অংশ বৈভব ষড়ৈশ্বর্যই ষড়ৈশ্বর্যের দ্বারা পূর্ণ পূর্ণ য যিনি ইহ এখানে ভগবান পরমেশ্বর ভগবান স তিনি স্বয়ং স্বয়ং অয়ম এ না চৈতন্য চৈতন্য থেকে কৃষ্ণা শ্রীকৃষ্ণ থেকে জগতি জগতে পর শ্রেষ্ঠ তত্ত্বম তত্ত্ব পরম ভিন্ন ইহ এখানে অনুবাদ সবাই আমার পরে পরে পুনরাবৃত্তি করবেন উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তার এই শ্রীকৃষ্ণ চৈতন্য অঙ্গকান্তি যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন তিনিও তার ওই এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব তত্ত্ব বিচারে যাকে সরিষ্য পূর্ণ ভগবান বলা হয় তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাকাব্য
श्री चैतन्य चरितामृत महाकाव्य लिखते गए प्रथम मंगलाचरण कर चौदह श्लोक नहीं तो चौदह श्लोक मध्य प्रथम छटी श्लोक हमें कि ना श्री चैतन्य महाप्रभु तत्व सम्बन्धे परवर्ती पांच टी श्लोक नित्यानंद प्रभुर महिमा सम्बन्धे तारपर दुईटी श्लोक अद्वैत आचार्य तत्व सम्बन्धे और चौदह नम्बर श्लोक बला पंचतत्व सम्बन्धे एखे प्रथम जो छटी श्लोक श्री चैतन्य महाप्रभु तत्व सम्बन्धे से मंगलाचरण मध्य तीन टी वस्तु निहित आछे प्रथम हे तत्व वस्तु निरूपण द्वितीय हे नमस्कार और तृतीय हे आशीर्वाद এই ভাবে যে মঙ্গলাচরণ মধ্যে তিনটি বস্তু নিহিত আছে তাকে বলা হচ্ছে মঙ্গলাচরণ। তো এখানে আমার প্রথম দুইটি শ্লোক যে এক নম্বর আর দুই নম্বর শ্লোকে এখানে সাধারণ বিশেষভাবে নমস্কার করা হয়েছে, যেমন প্রথম শ্লোকে বলা হয়েছে বন্দে গুরু ঈশ ভক্তন ঈশম ঈশ অবতারকন তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম, এই সাধারণ নমস্কার। অর্থাৎ ইষ্টদেবের সঙ্গে অন্য যত সব তত্ত্ব একসাথে নমস্কার করা হয় তাকে বলা হচ্ছে সাধারণ নমস্কার। কিন্তু যখন স্পেসিফিক কেবল ইষ্টদেবকে নমস্কার করা হবে তখন তাকে বলা হচ্ছে বিশেষ নমস্কার। তাই বিশেষ নমস্কার এই দ্বিতীয় শ্লোকে, অর্থাৎ প্রথম শ্লোকে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে আর পাঁচ তত্ত্বে নমস্কার করা হচ্ছে, আচ্ছা গুরুতত্ত্ব ভক্ততত্ত্ব ঈশতত্ত্ব গুরুতত্ত্ব, প্রথম গুরুতত্ত্ব হচ্ছে গুরুতত্ত্ব ভক্ততত্ত্ব অবতারতত্ত্ব প্রকাশতত্ত্ব শক্তিতত্ত্ব স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এ তত্ত্ব ছ তত্ত্ব যখন একসঙ্গে প্রণাম করা হচ্ছে তাকে বলা হচ্ছে সাধারণ নমস্কার। তার দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র ছন্দ তমনুদ, এই দ্বিতীয় শ্লোকে স্পেশাল প্রণাম, এখানে বিশেষ প্রণাম করা হচ্ছে, অর্থাৎ ইষ্টদেব হচ্ছেন কে চৈতন্য মহাপ্রভু। কিন্তু এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে আবার নিত্যানন্দ প্রভুকে প্রণাম করা হচ্ছে, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত, তার মানে এই দুইজনেই হচ্ছে এক বস্তু, এক আত্মা দুই দেহ ধারণ করেছেন। তো এইভাবে দুইজনেই হচ্ছে ইষ্ট, তা দুইজনের মনোভাব হচ্ছে একই, দুইজনের মনোভাব কি না সহদিত একসঙ্গে উদিত হয়েছে কি কারণে, জীব উদ্ধারের জন্য, জীব উদ্ধার লীলা, চৈতন্য মহাপ্রভু মনের যে ভাব নিত্যানন্দ প্রভু মনের সেই ভাব, এই হিসাবে সহদিত এই শব্দ এই শ্লোকে এই শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দুইজনের মনোভাবই হচ্ছে এক, তাই এখানে দুইজনই হচ্ছেন সমস্ত জীবে আমাদের একমাত্র ইষ্ট গৌর নিতাই। তাই এখানে স্পেসিফিক প্রণাম এখানে করা হয়েছে, স্পেশাল প্রণাম এই দ্বিতীয় শ্লোকে। এখন তৃতীয় শ্লোকে যদ্দ্বৈতং ব্রহ্মপনিষদি তদবশ্য তনুভব য আত্মন্তে জানি পুরুষ সহসাংশ বিভব সরিষজ্জ পূর্ণ জ ইয় ভগবান স্বয়ং অয়ং ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহ, এই তৃতীয় শ্লোকে বস্তু নির্দেশ করা হয়েছে। অর্থাৎ এই যে চৈতন্য চরিতামৃত মহাকাব্য, এই মহাকাব্যে বস্তু নির্দেশ অর্থাৎ আমাদের আরাধ্য বস্তু কে সেই কথা এখানে প্রতিপাদন করা হয়েছে এই তৃতীয় শ্লোকে। অর্থাৎ এই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আমাদের একমাত্র আরাধ্য বস্তু, এই বস্তু নির্দেশ করেছেন তৃতীয় শ্লোকে। অর্থাৎ সেই চৈতন্য মহাপ্রভু অন্য কেউ নন, তিনি হচ্ছেন কৃষ্ণ। নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোসাই প্রথমে কৃষ্ণকে স্থাপন করেন, কৃষ্ণকে স্থাপন কৃষ্ণকে স্থাপন করার পর সেই কৃষ্ণকে এখন চৈতন্য মহাপ্রভু, তা চৈতন্য মহাপ্রভু অন্য কেউ নাম তিনি হচ্ছেন কৃষ্ণ। সেই চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি আরাধ্য ভগবান ব্রজেশতনয় তদ্ধাম বৃন্দাবন রম্মা কাচিত উপাসনা ব্রজপতী বর্গেন যে কল্পিতা শ্রীমদ ভাগবত পুরাণম মমলম প্রেমা পুমার্ত মহাম শ্রী চৈতন্য মতবিদং তত্র ধরণ অপর, তো স্বয়ং ভগবান কৃষ্ণ যখন ভক্ত অবতার রূপ নিয়ে এসেছেন চৈতন্য মহাপুরুষ স্বরূপে
উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা যে 84 লক্ষ টাকা জীব জন্মের মধ্যে ঘুরতে 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 এখন সিভিলাইজড মানে এই সভ্য মনুষ্য দেহ যে প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য দেহ আমাদের একমাত্র আরাধ্য হচ্ছে নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ। এই সব কৃষ্ণকে স্থাপন করা হয়েছে আমাদের একমাত্র আরাধ্য বস্তু। এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই কৃষ্ণকে এখন কি বলছেন, না নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঘোষায়। এখন সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আমাদের একমাত্র আরাধ্য বস্তু, কেন তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য বস্তু সেই কৃষ্ণ। তে শ্রীকৃষ্ণ চৈতন্য নয় রাধা কৃষ্ণ অন্য, এ রূপ গোস্বামী এই সিদ্ধান্ত দিয়েছেন। অর্থাৎ কৃষ্ণ লীলা যেখানে শুরু হয়েছে সেই লীলা পূর্ণ হতে পারেনি, সেই লীলা পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে এ চৈতন্য লীলা। অর্থাৎ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণের এ ধরাধাম অবতীর্ণ দুইটি মুখ্য কারণ, দুইটি মুখ্য কারণ কি, প্রেমরস নির্যাত করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি জগতে করিতে প্রচারণ, এই দুইটি মুখ্য কারণ উদ্দেশ্যে ভগবান কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়েছিলেন দ্বাপর যুগের শেষে। কিন্তু সেই দ্বাপর যুগে যখন সর্বোত্তম মাধুর্য লীলা জয় জয় জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার, এরকম সর্বোত্তম মাধুর্য রসের লীলা প্রকট করেছেন, কিন্তু সেই লীলা যখন প্রকট করেন তখন ভগবান কৃষ্ণের মনের মধ্যে একটা লোভ জাত হয়ে যায়, কিন্তু সেই লোভটা উনি চরিতার্থ করতে পারেননি, এ কৃষ্ণ লীলা অপূর্ণ থেকে যায়। ওনার মনের মধ্যে লোভ জাত হয়ে গেছিল কি, আমার মাধুর্যটা তাহলে কিরকম, এই লোভ এইটা উনি সর্বজ্ঞ হয়েও নিজের মাধুর্য সম্বন্ধে অজ্ঞ ছিলেন, এই লোভ জাত হয়ে যাওয়ার জন্য সেই সাথে আর দুইটি আনুষঙ্গিক কারণ এসে গেল, যে আমার এই মাধুর্য কেবল একচেটিয়া ভাবে আস্বাদন করছে কে, যে ফুলের মাধুর্য আস্বাদন করতে এসেছে ভ্রমণ ডিস্টার্ব করছে। এখানে কৃষ্ণের মনে ইয়ে প্রশ্ন এসে যায় যে আমার এই মাধুর্য, যে মাধুর্য একচেটিয়া ভাবে আস্বাদন করছে কে, শ্রীমতী রাধারানী। তা রাধারানীর কাছে এমন কি প্রেম আছে যে প্রেমের প্রভাবে আমার এই মাধুর্য আস্বাদন করতে পারছে, তাহলে এখানে প্রশ্নটা এলো কি রাধার প্রেমের মহিমাটা কিরকম, এই আনুষঙ্গিক কারণ এলো। সেই সঙ্গে আরেকটা আনুষঙ্গিক কারণ কি এলো, আমার এই মাধুর্য আস্বাদন করার পর রাধারানীর হৃদয়ে যে বা অন্তর যে সুখের উদয় হচ্ছে সেই সুখটা তাহলে কিরকম, স্বয়ং ভগবান হয়েও সর্বজ্ঞ হয়েও এই তিনটি বিষয়ে অজ্ঞ ছিলেন, কেন নিজের মাধুর্য নিজে আস্বাদন করতে পারবে না, তিনি হচ্ছেন বিষয় বিগ্রহ ভগবান, তা নিজের মাধুর্য নিজে আস্বাদন করতে হলে বিষয় বিগ্রহ স্থিতি থেকে এখন আশ্রয় বিগ্রহ স্তরে নেমে আসতে হবে। তার আশ্রয় বিগ্রহ স্তরে কে আছেন, ভগবান এখন শ্রীমতী রাধারানী, রাধারানী অন্য কেউ নন, তিনিও সেই কৃষ্ণের হ্লানি শক্তি মূর্তিমন্ত বিগ্রহ, অর্থাৎ কৃষ্ণই রাধা রাধাই কৃষ্ণ, এই কথা বলা হচ্ছে। এক আত্মা দুই দেহ ধরি অন্য অন্য বিলয়ে রস আস্বাদন করে, রস আস্বাদন করার জন্য কৃষ্ণ নিজেকে দুই ভাবে বিবাহ করতে, কৃষ্ণ রাধারানী অন্য কেন, তিনি কৃষ্ণ, আর রাধাই কৃষ্ণ কৃষ্ণই রাধা, এখানে এই কথা বলা হচ্ছে। তো এখানে একজন হচ্ছে বিষয় বিগ্রহ ভগবান স্বরূপ, আর একজন হচ্ছে আশ্রয় বিগ্রহ ভগবান স্বরূপ। বিষয় বিগ্রহ ভগবান হচ্ছেন কৃষ্ণ, আর আশ্রয় বিগ্রহ ভগবান হচ্ছেন কে, শ্রীমতী রাধারানী। এই কৃষ্ণের মধ্যে বিষয় বিগ্রহ ভগবান তার মধ্যে যে লোভ জাত হয়েছে সে লোভ কিভাবে পূর্ণ করে, কে তার সেই মানে ইচ্ছা পূর্ণ করেন, কৃষ্ণবাঞ্ছা পূর্তি হেতু কি বলা হচ্ছে করে আরাধন, কে আরাধনা করছেন, শ্রীমতী রাধারানী। অতএব রাধা রানী অতএব রাধা নাম পুরাণে বাখান, এই কথা বলাচ্ছে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি হেতু করে আরাধন, অতএব রাধা নাম পুরাণে বাখানে, এই কারণে পুরাণ বাখানে অর্থাৎ পুরাণে এই কথা ব্যাখ্যা করা হয়েছে কৃষ্ণের যত রকম ইচ্ছা জাত হবে সেই ইচ্ছা কেবল পূরণ করতে করেন কে, শ্রীমতী রাধারানী। তাই কৃষ্ণ মনে তিনটি বাঞ্ছা জাত হয়ে গেছে, তখন কে সেটা পূরণ করবে, শ্রীমতী রাধারানী, সহজ কথা। হ্যাঁ,
কথা বুঝতে পারছো? কে বলছে এখানে? হ্যাঁ তুমি, হ্যাঁ কে? হ্যাঁ তো এখানে শ্রীমতী রাধারানী। হ্যাঁ তো রাধারানী কৃষ্ণের যত রকম বাঞ্ছা, যত রকম ইচ্ছা যাতে হবে তা কেবল পূর্ণ করে একমাত্র সামর্থ্য শ্রীমতী রাধারানী আছে। হ্যাঁ তাহলে কৃষ্ণ মনে এ বাঞ্ছা যাতে হয়ে গেছে, আমার মাধুর্যটা কিরকম, রাধার প্রেমের মহিমাটা কিরকম, আর আমার মাধুর্য আস্বাদন করে রাধারানীর অন্তরে যে সুখের উদয় হয় সে সুখটা কিরকম। হ্যাঁ তিনটি বাঞ্ছা তো রাধারানী পূর্ণ কিভাবে? না কৃষ্ণকে রাধারানীর কাছে যে ধন আছে মাদনাক্য মহাভাব, সেই মাদনাক্য মহাভাব ধনের অধিকারী হলে তবে এই তিনটি বাঞ্ছা পূর্ণ হবে। এই তিনটি বাঞ্ছা পূর্ণ করতে হলে যে ধন শ্রীমতী রাধারানীর কাছে আছে কিন্তু কৃষ্ণের কাছে নেই, কৃষ্ণের স্থিতি হচ্ছে মাদনাক্য মহাভাব, তার উপরে কথা হচ্ছে মাদনাক্য মহাভাব, সেই মাদনাক্য মহাভাব ধনের অধিকারী হচ্ছেন শ্রীমতী রাধারানী। তা এ ধন প্রাপ্ত না পর্যন্ত নিজের মাধুর্য নিজে আস্বাদন করতে পারবে না, আর রাধারানী প্রেমের মহিমাটাও জানতে পারবে না, রাধারানীর অন্তরে যে সুখের উদয় হয় তাও জানতে পারবে না। তাই রাধারানী কি করলেন, কৃষ্ণের এই বাঞ্ছা পূর্ণ করার জন্য সব অঙ্গের দ্বারা কৃষ্ণ সব অঙ্গকে আলিঙ্গন করেন। এইভাবে দুই দেহ এখন কি হয়ে গেল, এক হয়ে গেল। চৈতন্য চরিতামৃত পোস্ট গ্রাজুয়েট স্টাডি কলিযুগ, কলিযুগে এইসব শব্দ হবে, তাই সব কিছু সহ্য করে এখন খাড়া করে শুনতে হবে, হ্যাঁ ওদিকে ধ্যান দিলে হবে না। এখানে বলা হচ্ছে এইভাবে রাধারানী প্রতিটি নিজের প্রতিটি অঙ্গের দ্বারা রাধা কৃষ্ণের প্রতিটি অঙ্গকে আলিঙ্গন করলেন। প্রতিটি অঙ্গে আলিঙ্গন করার দ্বারা রাধারানী কৃষ্ণের সঙ্গে এক হয়ে গেল। কৃষ্ণ রাধারানীর কাছে যে সম্পদ এখন কৃষ্ণের কাছে এসে গেল। কি সম্পদ ছিল রাধারানীর কাছে? হ্যাঁ মাদনাক্য মহাভাব। এখন সেই দুই দেহ এক হলেন, তিনি হলেন কে? এ চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু রূপে এসে 48 বৎসর প্রকট ছিলেন। এই চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের দুইটি কারণ, একটা বহিরঙ্গ কারণ হচ্ছে আমাদের জন্য নাম প্রেম প্রচার। আর এই নাম প্রেম প্রচার এ গৃহস্থ আশ্রম লীলাতেও করেন, এবং গৃহস্থ আশ্রম ত্যাগ করে যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তখনও 6 বছর কাল এইভাবে জীব উদ্ধারের জীব উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে দক্ষিণ ভারত পশ্চিম ভারত উত্তর ভারত আদি প্রচার করে জীব উদ্ধার করেন নাম প্রেমের দ্বারা। আবার গৌড় দেশে ভক্তরা যখন রথযাত্রা উৎসবে নীলাচলে আসছেন আরো 6 বছর এইভাবে রথের সম্মুখে ভক্তদেরকে নিয়ে এই সংকীর্তন রস প্রবর্তন প্রকট করিয়ে তাদেরকে এই সংকীর্তন রস আস্বাদন করিয়েছিলেন। এসব বহিরঙ্গা কারণ। এখন লাস্ট যে 12 বছর মানে 24 বছর সন্ন্যাস আশ্রম 24 বছর গৃহস্থ আশ্রম, দেখুন 24 বছরের মধ্যে সন্ন্যাস আশ্রম 24 বছরের মধ্যে 6 বছর প্রচার কাজে ছিলেন, আর 6 বছর গৌড় দেশে ভক্তদেরকে নিয়ে রথের সামনে এইভাবে প্রতি বছর সংকীর্তন রস প্রকট করে তাদেরকে সংকীর্তন রস আস্বাদন করিয়েছিলেন। এইভাবে কেটে গেল কত মানে 6 6 12 বছর 24 বছরের মধ্যে 12 বছর কেটে গেল, আর কত থাকলো? হরিবার, হ্যাঁ আর 12 বছর থাকে। এই 12 বছর কেবল গম্ভীরায় নিজে যে উদ্দেশ্য পূর্ণ হয়নি কৃষ্ণ লীলা সেই উদ্দেশ্য পূর্ণ করার জন্য এখন রাধাভাবে বিভাবিত গম্ভীরার মধ্যে। কখনো কখনো গম্ভীরা ঘর দরজা সব বন্ধ থাকবে, মহাপ্রভু সেই কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে রাধাভাবে বিভাবিত হয়ে দেয়ালেতে মুখ ঘষতে থাকবে, মুখ ফেটে যাবে, ঠোঁট ফেটে মুখ ফেটে রক্ত বেরোতে থাকবে, এ হচ্ছে কৃষ্ণ বিরহে রাধাভাবে ভাবিত হয়ে এইভাবে উন্মাদ দশা। কখনো কখনো সেই গম্ভীরা কবাট বন্ধ থাকবে, সেখান থেকে অন্তরিত হয়ে যাবে, গিয়ে জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে ওখানে কুর্ম আকারে পড়ে যাবে, অর্থাৎ হস্ত পদসব
ভিতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে কুর্মীর মতন হয়ে যাবে। আবার কখনো কখনো তৈলঙ্গে গাভীদের মাঝখানে পড়ে গিয়ে চার চার হাত প্রসারিত হয়ে যাবে, অর্থাৎ এ সন্ধিস্থল থেকে যেন ছেড়ে গিয়ে এ দুই হাত থেকে চার হাত হয়ে যাবে, পা এরকম চার হাত হয়ে যাবে বিশাল আকার। এ হচ্ছে মহাভাবের প্রকাশ, চরম প্রকাশ এই চৈতন্য স্বরূপে। আবার সেই চৈতন্য মহাপ্রভু কখনো কখনো রাধা ভাবে বিবাহিত হয়ে কৃষ্ণ বিরহে রোদন করতেন আর বলতেন, কাহা মোর প্রাণ না মুরলী বদন, কাহা কর কাঁপাং ব্রজেন্দ্র নন্দন, কাহারে কহিব কথা জানে মোর দো ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বো। এইভাবে রাধা ভাবে বিবাহিত হয়ে কৃষ্ণ বিরহে এইভাবে রোদন করতে বলতেন, সেই মুরলীধারী কৃষ্ণ আমার প্রাণের নাথ, প্রাণনাথ কোথায়, তার বিরহে আমার বুক ফেটে যাচ্ছে। এই দুঃখের কথা হরিবল, এই কে কথা, এই দুঃখের কথা আমি কাকে বলবো, কাকে জানাবো? এইভাবে নিজের মাধুর্য নিজে আসা, হরি হরি বলিতে মায়নে ভাবিনি, নিজে হরি স্বয়ং কৃষ্ণ হরি বলে এইভাবে কৃষ্ণ বিরহে রাধা ভাবে বিবাহিত হয়ে এইবার নিজের মাধুর্য নিজে আস্বাদন করছেন। তাই একেই বলা হচ্ছে চৈতন্য লীলা হচ্ছে কৃষ্ণ লীলার অ্যাপেন্ডিক্স। তাই কথা বলবো না, কথা বলবো না, চুপচাপ বসো। একে বলা হচ্ছে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা হচ্ছে কৃষ্ণ লীলার অ্যাপেন্ডিক্স, পরিশিষ্ট। অর্থাৎ কৃষ্ণ লীলা যা পূর্ণ হতে পারেনি তা পূর্ণ হয়েছে এই চৈতন্য মহাপ্রভু লীলা। তাই কৃষ্ণ সেখানে বলছেন, ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহ, যত ভগবত তত্ত্ব প্রকাশিত হয়েছে সেই ভগবত তত্ত্বের চরম প্রকাশ স্বরূপ হচ্ছে এ চৈতন্য স্বরূপ। এর থেকে শ্রেষ্ঠ পরতত্ত্ব আর কোনো ভগবত তত্ত্ব নেই। এই কারণে এখানে এই বস্তু নির্দেশ করছে কে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তাই এই শ্লোকেতে বলছেন, যদ্বৈতং ব্রহ্মপনিষদি তদপশ্য তনুভা, অদ্বৈতবাদীরা যারা নির্বিশেষ জ্ঞান অনুশীলন করেন, যাদের একমাত্র উপাস্য হচ্ছে ব্রহ্মজ্যোতি, তো সেই ব্রহ্মজ্যোতি কি, তা হচ্ছে আমাদের এই চৈতন্য মহাপ্রভু বডিলি এফালজেন্স, বডিলি এফালজেন্স অফ লর্ড চৈতন্য, এই চৈতন্য মহাপ্রভু দেহের অঙ্গজ্যোতি। তারপর বলছেন যে যদ্বৈত ব্রহ্মবাসী তদবশ্য তনুভা, য আত্মন্তর্যামি পুরুষ সাংস বিভব, অষ্টাঙ্গ যোগীরা যে পুরুষকে হৃদয়ে ইয়ে করেন, উপাসনা করেন, অর্থাৎ পরমাত্মা রূপে, সেই পরমাত্মাকে তিনি হচ্ছেন আমাদের চৈতন্য মহাপ্রভুর অংশ প্রকাশ। আর যারা বলেন ভগবান হচ্ছে সরিসূর্য পূর্ণ ভগবান, সরিসূর্য পূর্ণ জয় ভগবান স্বয়ং, তা সেই সরিসূর্য পূর্ণ ভগবানকে তিনি হচ্ছেন এই চৈতন্য মহাপ্রভু। তো এখানে ভাগবতে সেই কথা বলা হচ্ছে, বদন্তি যৎ বদন্তি তত্ত্ব বিদস্তত্ত্ব যৎ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। অদ্বয় জ্ঞানতত্ত্বকে তিন ভাবে প্রতীত হয়েছে, প্রথম হচ্ছে ব্রহ্মস্বরূপ, দ্বিতীয় হচ্ছে পরমাত্মা স্বরূপ, আর তৃতীয় হচ্ছে ভগবত স্বরূপ, ভগবান স্বরূপ। ব্রহ্মস্বরূপ অব্যক্ত রূপে সর্বত্র পরিব্যাপ্ত, হ্যাঁ ব্রহ্ম হচ্ছে সর্বত্র পরিব্যাপ্ত মানে অব্যক্ত রূপে সর্বত্র পরিব্যাপ্ত, পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয় পরমাত্মা, এমনকি অনুপরমাণুর মধ্যে, যে কথা ব্রহ্মাজি নিজে বলছেন, অন্ডান্তরস্থ পরমাণু চায়ন্তরস্থং গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। সেই গোবিন্দ আদি পুরুষ প্রাইমারি লর্ড কৃষ্ণ পরমাত্মা রূপে অনুপরমাণু সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন পরমাত্মা। সেই কথা কৃষ্ণ অর্জুনকে এই গীতাতে সেই কথা বলছেন, তোমার অত কথা জানার কি আবশ্যক আছে, আমি এক অংশের দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত, একাংশেন স্থিত জগৎ। হ্যাঁ এই কথাতে বলছেন যে এক অংশের দ্বারা সমগ্র জগৎ আমি পরিব্যাপ্ত, কীরূপে
परमात्मार परमात्मार पे समस्त जीवे हृदय उन परमाणु मध्य भगवान कृष्ण विराजमान किंतु सही भगवान हे ऐश्वर्य पूर्ण छठी ऐश्वर्य सम्बन्धे जे कथा बला ऐश्वर्य समग्रस्त बीजस् जशस् श्री ज्ञान वैराग्यस्त सन्न भग इतिंगना ये भगवान ऐश्वर्य छठी ऐश्वर्य जार मध्य पूर्ण मात्रा विद्यमान तिनी हच्छेन भगवान सेई भगवान के नहीं चैतन्य महाप्रभु तिनी हच्छेन ऐश्वर्य पूर्ण भगवान तेई भगवान शब्द निये आमी एक बार व्याख्या करेछिलाम तथापि एखाने प्रसंग क्रमे व्याख्या करते हच्छे जीव गोस्वामी जे षट् सन्दर्भ लिखेछेन सेई षट् सन्दर्भ हच्छे तत्व सन्दर्भ परमात्मा सन्दर्भ कृष्ण सन्दर्भ भगवत सन्दर्भ भक्ति सन्दर्भ प्रीति सन्दर्भ ये छटी सन्दर्भर मध्य एक सन्दर्भ जार नाम हे भगवत सन्दर्भ से भगवत सन्दर्भे ये भगवान शब्द व्याख्या कर भगवान शब्द भर अर्थ की गर अर्थ की बर अर्थ की सब अर्थ समन्वय कर भगवान शब्द व्याख्या करा से जीव गोस्वामी अन्य शास्त्र के उद्धार कर कोट कर कि भर अर्थ हे भर्ता सम्भर्ता भर्ता सम्भर्ता मान ये सस्टेनर एंड प्रोटेक्टर एखे हे पालक एवं रक्षक अर्थात भर्ता सम्भर्ता मान हे पालक एवं रक्षक भर अर्थ गर अर्थ कर कि गतिदाता नेता एवं सृष्टिकर्ता हाँ तो यह गर अर्थ तीन करें गतिदाता समस्त जीवे अंतिम गति के प्रदान करते पार मुक्ति के प्रदान करते भगवान कृष्ण तई कृष्ण एक नाम हे मुकुंद जिन्हें जड़देर बंधन के मुक्ति दीते अन्य को देवदेवी हम जड़देर बंधन के मुक्ति दीते ना तई एकम्र आराध्य हम से ही कृष्ण नंदनंदन जशोदानंदन कृष्ण ही हमारे एकम्र उपास्य एकम्र आराध्य ये गौरत गतिदाता नेता नेता हे पुषार अर्थात से ही भगवान भक्त कि भावे भक्ति करे तार धामे उपनीत हबें तई भक्त के लक्ष्य कर माने कि उपदेश दें कि उपदेश ना जे उपदेश के आश्रय कर भक्त भक्ति करे भगवान धामे प्रवेश करते पारे तई समस्त भक्त नेतृत्व दिच्छेन के भगवान कृष्ण तो से ही कृष्ण ये रणभूमि अर्जुन के लक्ष्य कर महत् उपदेश दें गीता उपदेश ये अर्जुन के लक्ष्य करके बद्ध जीवे दिए सब रणभूमि अवस्थान कर मायार संसारे केवल ट्रागल मध्य आज हाँ केवल संघर्ष मध्य आखने केवल संघर्ष मायार बिुद्ध संग्राम चलते मायार बिुद्ध संग्राम की करते कृष्ण भावनमय होते हैं कृष्ण भावनमय जदि हब तक जहाँ कृष्ण ता नए मायार अधिकार हमें जे पर्यंत कृष्ण भावनामय ना होते से पर्यंत मायार पिशाची कबल अवस्थान करवल अनंत दुख दुर्दशाई भोग करते थकब चौराशी लक्ष प्रकार जीव जनित केवल भ्रमण करते थकब ये भवरोग से ही भवरोग चिरतर जो उद्धार होते हरे एक पावरफुल मंत्र स्वयं भगवान चैतन्य महाप्रभु निजे धाम गोलक वृंदावन सिगरेट मंत्र नहीं आसान से ही नाम हरे कृष्ण महामंत्र अत्यंत पावरफुल मंत्र एर थे श्रेष्ठ पावरफुल मंत्र आ कि होते पारे ना तक महामंत्र बला आज से ही महामंत्र के जदि आश्रय करब तो मायार पिशाची कबल थे उद्धार हो जाब एने औषधी माय नाशीवार लगी ये हरिनाम महामंत्र लह तुमी मागी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे किंतु दुर्भाग्य दुर्दैव नाम प्रति हमें रुचि नहीं दुर्भाग्य हमारा नाम करार समय কি কলির যে ম্যাচলেস গিফট ওটা কি বলা হচ্ছে স্মার্টফোন হাতে ধরেছি আর এক হাতে জপমালা ধরেছি হ্যাঁ ওর দ্বারা এ জপ করে ওই
কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারবেন না। একে ছেড়ে একাগ্র মনে নামের উপর মনোনিবেশ করে নামের ধ্যান করতে করতে যখন এ মন্ত্র জপ করবেন তখন ওই প্রেম নাম আপনাকে কৃষ্ণ প্রেম প্রদান করবে, আপনাকে কৃষ্ণ প্রদান করবে, কৃষ্ণকে প্রদান করবে। সেই প্রেম নামের প্রতি রুচি না যত হওয়া পর্যন্ত আমাদের জীবন সার্থক নয়। তাই সর্বধর্মের সার কথা বলছে নামের রুচি, নামে যে পর্যন্ত রুচি যত না আছে সে পর্যন্ত আমরা পরম ধর্ম অধিষ্ঠিত হতে পারিনি। নামের রুচি জীবে দয়া সর্বধর্ম সার, সমস্ত ধর্মে সার কথা হচ্ছে যে পর্যন্ত আমরা নামের প্রতি রুচি প্রদর্শন না করছি সে পর্যন্ত আমাদের জীবন সার্থক হতে পারবে না। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে জন্ম হইল যা জন্ম সার্থক করি করো পর উপকার, নিজের জীবন সার্থক করতে হলে এই নামের প্রতি রুচি প্রদর্শন না করা পর্যন্ত আমাদের জীবন সার্থক হবে না। আর জীবন সার্থক না হওয়া পর্যন্ত প্রচার করে কাউকে আমরা উদ্ধার করতে পারবো না। সেই কার্য করেছিলেন আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল এসি ভক্তিবেদানন্দ স্বামী প্রভুপাদ। তার গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরোজিনী ঠাকুরের কাছ থেকে এ নাম প্রাপ্ত হয়ে ওইভাবে নাম করেন, নামে রুচি প্রদর্শন করে নিজের জীবন সার্থক করে এখন পর উপকারের জন্য অতি বৃদ্ধ অবস্থা ভারত ছেড়ে পাশ্চাত্য দেশে গিয়ে যাওয়ার সময় দুইবার হার্ট অ্যাটাক হয়েছেন, তথাপি তাতেও ভ্রক্ষেপ নেই, সম্পূর্ণরূপে গুরু কৃষ্ণের উপর নির্ভরশীল। এইভাবে এক শরণাগত আত্মা এইভাবে অতি দুঃসাধ্য কার্য সমগ্র জগতে তা করতে পারলেন, কেননা কৃষ্ণ থেকে সেই শক্তি প্রাপ্ত হয়েছেন বলে। হ্যাঁ, এইভাবে নিজের জীবন সার্থক করতে হলে নামকে আশ্রয় করতে হবে। তো সেই নামই হচ্ছে আমাদের একমাত্র সাধন, সেই নামই হচ্ছে আমাদের একমাত্র সাধ্য। হ্যাঁ, মিন্স অ্যান্ড এন্ড, অর্থাৎ এই নামই হচ্ছে একমাত্র সাধন, এই নামই হচ্ছে একমাত্র সাধ্য, প্রয়োজনীয় বস্তু, জীবনের চরম লক্ষ্য বস্তু। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি সেই যে চৈতন্য মহাপ্রভু এখানে সাক্ষাৎ সেই ভগবান কৃষ্ণ এই বস্তু নির্ণয়ের জন্য এই তৃতীয় শ্লোকে অবতারণা করেছেন। তা সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান। তা প্রথম আচ্ছা আমরা সেই ভ গ আর বর অর্থ এখানে করা হবে। বর অর্থতে এখানে এখানে জীব গোস্বামী সেখানে ব্যাখ্যা করেছেন বর অর্থ হচ্ছে নিবাসকারী, সমস্ত জীব ভগবানতে নিবাস করছেন আর ভগবান সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে নিবাস করছেন। তাহলে এই ভগবান শব্দে ভর অর্থ আমরা পেলাম কি পালক এবং রক্ষ, গর অর্থ পেলাম গতিদাতা নেতা সৃষ্টিকর্তা, আর বর অর্থ আমরা পেলাম নিবাসকারী। এই সমস্ত অর্থ সমন্বয় করে ব্যাসদেবের পিতা ছিল পরাশর মুনি এই সুন্দরভাবে সাজিয়ে এ সংজ্ঞা দিলেন ভগবান শব্দের সংজ্ঞা। কি বলছেন? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী জ্ঞান বৈরাগ্যস্য সন্নং ভগ ইতিঙ্গন। এই ছটি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ মাত্রা বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান, সেই ভগবানকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এখন সেই কৃষ্ণ এই চৈতন্য চৈতন্য প্রতিপাদ্য বিষয়ে কে না নন্দসূত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ এই চৈতন্য গোসায়। তো চৈতন্য মহাপ্রবচনে ষড়ৈশ্বর্য পূর্ণ স্বয়ং ভগবান, চৈতন্য মহাপ্রভু কোনো অবতার নন, তিনি হচ্ছেন অবতারী স্বয়ং কৃষ্ণ। তো এখানে প্রথম ঐশ্বর্য হচ্ছে ঐশ্বর্য অপুলেন্স সম্পদ, সেই ভগবানের অংশের অংশের অংশ মহাবিষ্ণু যিনি এ কারণ সমুদ্রে সাইত আছেন, তার সেই নিঃশ্বাস প্রশ্বাস অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড ভূত ভূত আকারে নির্গত হয়ে গেছে। তাই বলা হচ্ছে কি য কারণান্নব জলে ভজতি স্ম যোগ নিদ্রা মনন্ত জগদণ্ড সরম কূপ আধার শক্তিম বলম্ব পরাংশ মূর্তি গোবিন্দ আদি পুরুষাং তমাং ভজামি। সেই কারণদক্ষায় বিষ্ণু
রোমকূপ থেকে এইভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নির্গত, এ হচ্ছে ভগবানের ঐশ্বর্য। এই ঐশ্বর্য নিয়ে ক্লাস দিতে আমাদের তিন চার দিন লেগে গেছে, তা আমরা সংক্ষেপে এখানে একটু ব্যাখ্যা করতে চাই। কারণ এই ছটি ঐশ্বর্য সম্বন্ধে কথা বলতে গিয়ে উড়িয়া ভাষা প্রবচন দিতে 12 দিন 1.5 ঘন্টা করে ক্লাস দিয়েও শেষ করতে পারেনি, তবু থেকে গেছে। তো আমি একটু একটু করে হিন্স দেবো, এখানে আমাদের 12 দিনের আয়ুও নেই, কারণ এখানে ছেড়ে আবার অন্যত্র যেতে হবে, একদিন ছেড়ে একদিন চৈতন্য চরিতামৃতের কথা। তো এখানে ঐশ্বর্যের কথা এখানে আমরা একটু ব্যাখ্যা করতে চাই। তো এখানে প্রথমে একটা স্টোরি আকারে আমরা কথা ব্যাখ্যা করতে চাই। ভৃগুবংশীয় এক রাজ, এক মুনি এসেছিলেন বিন্ধ্যাচল পর্বতে, বেদশিরা ঋষি, নাম শুনেছেন? বেদশিরা ঋষি যখন এসে সেই বিন্ধ্যাচল পর্বতে তপস্যা আচরণ করছিলেন, তার কিছুদিন পরে আর একজন মুনি এসেছেন ওখানে তপস্যা করার জন্য, তার নাম হচ্ছে অশ্বশিরা ঋষি। তো অশ্বশিরা ঋষি যখন ওখানে এসে উপস্থিত হয়েছেন মানে তপস্যা করার জন্য, তখন বেদশিরা ঋষি অত্যন্ত ক্রোধিত হয়ে অশ্বশিরা ঋষিকে বলছে, তুমি এখানে তপস্যা করতে পারবে না, এখানে আমি আগে থেকে এসেছি, আমি এ স্থানে তপস্যা করো, তুমি এখানে থাকতে পারবে না। এত ক্রোধভাবে তাকে এইভাবে শাসন বাক্যে যখন এইভাবে কথা বলছেন, তখন অশ্বশিরা ঋষি অত্যন্ত ক্রোধিত হয়ে বলছে, তুমি একটা সাপের মতো হিস হিস করে আমাকে এইভাবে তিরস্কার বাক্য দিচ্ছ, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি সর্পদেহ প্রাপ্ত হও। ইয়ে তো যখন শুনেছি বেদশিরা ঋষি তখন অত্যন্ত দুঃখিত হয়ে গেছে, দুঃখিত বলছি সামান্য অপরাধ তুমি এত বড় গুরুদণ্ড আমাকে দিলে যে সর্পদেহ প্রাপ্ত, তুমি কাগের মতো নিজের স্বার্থের জন্য এইভাবে আমাকে সাপ দিয়েছ, আমি তোমাকে সাপ দিচ্ছি, তুমি একটা কাকের দেহ প্রাপ্ত। এইভাবে মুনি ইয়ে অভিশাপ দিল কি, তুমি সর্পদেহ প্রাপ্ত, আর বেদশিরা ঋষি অশ্বশিরা কি অভিশাপ দিচ্ছে কি, তুমি কাকের দেহ প্রাপ্ত। পরস্পর পরস্পরকে যখন অভিশাপ দিয়ে দিয়েছেন, এমন সময় ভগবান সেখানে প্রকট হয়ে গেছে, এর আগে হননি, পরস্পর পরের মধ্যে অভিশাপ যখন হয়ে গেল এমন সময় ভগবান ওখানে উপস্থিত হয়ে দুইজনকে সান্ত্বনা দিচ্ছেন, তোমরা দুইজনই আমার ভক্ত, আর দুইজনে একজন অপরকে যে অভিশাপ দিয়েছ আমার সাধ্য নেই, এ অভিশাপ প্রত্যাহার করা। এখানে ভগবান সান্ত্বনা দিচ্ছে, হে বেদশিরা তুমি সর্পদেহ যদিও প্রাপ্ত হবে, কিন্তু গরুড়ের দেখে যদিও ভয়ভীত হবে, কিন্তু তোমার মাথাতে আমার পাদ ফুটপ্রিন্ট থাকবে, অর্থাৎ পাদচিহ্ন থাকবে, তা যখনই তোমার মাথাতে আমার পদচিহ্ন থাকবে তোমাকে আর গরুড়ের দেখে কখনো ভয় হবে না। এইভাবে ওনাকে সান্ত্বনা দেন, আর এইভাবে অশ্বশিরা ঋষিকে সান্ত্বনা দিচ্ছেন, যেহেতু বেদশিরার অভিশাপে তুমি কাকের দেহ প্রাপ্ত হবে, তুমি কাকের দেহ প্রাপ্ত হলেও আমার আশীর্বাদে তুমি ত্রিকালজ্ঞ হবে, অর্থাৎ আমার যে রামস্বরূপে তুমি তার মহিমা কথা কীর্তন করবে, ত্রিকালজ্ঞ হবে। এইভাবে দুইজনকে সান্ত্বনা দেন, একজন হচ্ছে সর্পদেহ কি দেহ প্রাপ্ত হবে, কালীয় নাগ সর্প, হ্যাঁ বেদশিরা হচ্ছে কালীয় নাগ সর্পদেহ প্রাপ্ত হবে, আর একজন কি কাকের দেহ ভূষণ্ডী কাক, হ্যাঁ এই ভূষণ্ডী কাক ত্রিকালজ্ঞ। এই যে পুরী ধামে যে অক্ষয় বট আছে ওই বটেতে উনি অবস্থান করতেন, আর ওই সময় গাল মাধবের সঙ্গে ইন্দ্রদুম্ন রাজার সেই মন্দির নিয়ে সংঘর্ষ উপস্থিত হয়, এ বলে এ আমার মন্দির, ও বলে যে উনি বলেন এটা আমার মন্দির, অ্যাকচুয়ালি এটি এ মন্দির নির্মাণ করেছিলেন ইন্দ্রদুম্ন রাজা, উনি যখন ব্রহ্মাকে ইনভাইট করার জন্য ব্রহ্মলোকে গেছিলেন, এর ভিতরে কত যুগ কেটে গেছে, তার ভিতরে সমুদ্রে বালু এসে মন্দির আচ্ছাদিত হয়ে গেছিল, এখন তার উপর দিয়ে যখন গাল মাধব ঘোড়ার পিঠে আরোহণ করে যাচ্ছিলেন, ঘোড়ার পা সেই মন্দিরের যে চূড়া, চূড়া বলত নাকি, চূড়াতে যখন লেগে গেছে ঘোড়ার ঢিকবাজি খেয়ে পড়েছে, হ্যাঁ ঢিকবাজি কি ঢিকবাজি খেয়ে কি বলে, হ্যাঁ ঢিকবাজি খেয়ে পড়েছে, হ্যাঁ ঢিকবাজি খেয়ে যখন পড়েছে তখন এ গাল মাধব অনুসন্ধান করতে করতে দেখেন এইবার মন্দিরের চূড়া বেরিয়ে গেছে, হ্যাঁ তা সেই মন্দিরে যে বালুর দ্বারা আচ্ছাদিত হয়ে গেছিলো
সে বালু সরিয়ে এই বিশাল এক মন্দির ওখানে প্রাপ্ত হলেন। সে তখন থেকে উনি নিজে দাবি করলেন এ মন্দির আমার। এরপরে এ ইন্দ্রদ্যুম্ন রাজা ব্রহ্মাকে ইনভাইট করে যখন এখন ফিরে আসেন দেখছেন এ মন্দিরের অধিকারী হয়ে গেছে কে গাল মাধব। তখন উনি এসে দাবি করছে এই মন্দির আমি নির্মাণ করেছি, এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য আমি ব্রহ্মার কাছে গেছিলাম, এর ভিতরে এইভাবে সব ঘটনা ঘটে যাওয়ার জন্য বালির দ্বারা আচ্ছা দিতে হয়েছে, তুমি তাকে অপসারিত করে এই মন্দির এখন নিজের দাবি করছো। এ বলছেন না এই মন্দির আমার দ্বারা নির্মিত, উনি বলছেন এই মন্দির আমার দ্বারা নির্মিত। এখন কে তার সমাধান করবে? ব্রহ্মা এসেছেন, ব্রহ্মা এখন কার দায়িত্ব দিচ্ছেন? না ভূষণ্ডী কাল মানে যুগ যুগ ধরে যিনি ওখানে অবস্থান করছে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তিনি সত্য বচন বললেন এ মন্দির মানে ইন্দ্রদ্যুম্ন রাজার নির্মিত, উনি ব্রহ্মাকে ইনভাইট করার জন্য যখন গেছিলেন তার ভিতরে কত যুগ কেটে গেছে, সমুদ্রের বালির দ্বারা মন্দির আচ্ছা দিতে হয়েছে, সেই বালি অপসারণ করে গাল মধ্যে এখন নিজে দাবি করছেন এই মন্দির আমার দ্বারা নির্মিত। যখন এইভাবে সত্য প্রমাণ দিলেন তখন ব্রহ্মা সমাধান করলেন যে মন্দির বাস্তব ইন্দ্রদ্যুম্নের দ্বারা নির্মিত, এই ইন্দ্রদ্যুম্নের এই মন্দির প্রাপ্য, তাই গালমাধব মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য তাকে এমন অন্য একটা ইয়ে দিলেন যে অধিকার দিলেন যে মিথ্যা দাবি করার জন্য তাকে সেরকম একটা দণ্ড দিয়েছিলেন। যাই হোক, এইভাবে দেখা যাচ্ছে সেই মন্দিরের বিষয় নিয়ে এই দুইজনে যে এখানে আমরা যে কথা বলছিলাম ভূষণ্ডী কাক আর কার কথা বলছিলাম না কালীয় নাগ, যেরা দুইজনে পূর্ব জন্মে কি ছিলেন বেদশিরা ঋষি আর অশ্বশিরা ঋষি। বেদশিরা ঋষি যখন এই অশ্বশিরা ঋষিকে দায় মানে ক্রোধবশত তিরস্কার করছেন তুমি এখানে থাকতে পারবে না, এই জায়গা আমি আগে থেকে এসেছি, আমি এখানে অবস্থান করে আমি এখানে তপস্যা করব, তখন বেদশিরা ও ঋষি অভিযোগ তুলেছিলেন কি এ অভিযোগ তুলেছেন এ জায়গা তোমার নয়, এ জায়গা আমার নয়, এ জায়গা হচ্ছে কার? মহাবিষ্ণু। কেন মহাবিষ্ণু থেকে এইসব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব নির্গত হয়েছে, তাই সেই মহাবিষ্ণু স্থান এ বৃন্দাচল পর্বত, এখানে তোমার যেরকম তপস্যা করার অধিকার আছে আমারও সেই রকম তপস্যা করার অধিকার আছে, তাই তুমি বিনা কারণে আমাকে এইবার তিরস্কার বাক্য দিচ্ছ, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি সাপের মতো হিস হিস করে আমাকে এইভাবে তিরস্কার করছো, তুমি সর্পদেহ প্রাপ্ত হয়। তো এখানে জায়গার ব্যাপারে বলা হচ্ছে এই ঐশ্বর্য, এই সমগ্র ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক হচ্ছেন কে? ভগবান কৃষ্ণ। সেই কৃষ্ণের অংশের অংশ প্রকাশ হচ্ছে এ মহাবিষ্ণু, তাই এ সব কিছু ভগবানের সম্পত্তি। আমরা এখানে মিথ্যা এসে দাবি করছি এ মন্দির আমার, ও বলছেন এ মন্দির আমার, এইভাবে পরস্পরের মধ্যে আমরা মালিকানা করতে গিয়ে আমরা মায়ার দ্বারা কি হচ্ছি, মায়ার ফাঁদে পড়ে গিয়ে আমরা আমাদের সর্বের কথা ভুলে গিয়ে এই মায়িক জগতে আমরা তখন কি করছি, মায়ার উপর প্রভুত্ব করতে যাওয়া মানে সে সব থেকে বড় মায়ার কবলে রয়েছে। এই দেহ হারাবার পর আবার ওইভাবে মনসিতর শরীরে ফিরে গিয়ে ওইভাবে 84 লক্ষ প্রকার জীব জন্তু ভোগ্য থাকবে। তার মানে আমাদের যে পর্যন্ত এই জ্ঞান না হবে সব কিছু হচ্ছে ঈশা বাচ্চা মৃদং সর্বং, সব কিছু ভগবানে যত কিঞ্চিৎ জগৎং জগৎতেন তত্ত্বেন ভঞ্জিতা। এই হিসাবে এই চিন্তা করে আমাদের এইভাবে কার্য করতে হবে, আমরা সেবক রূপে আমরা গুরু কৃষ্ণের সেবা করছি, এই ভাব নিয়ে আমাদের যে যে পদে দেওয়া আছে সেই পদে থেকে এইভাবে সেবা সম্পাদন করতে হবে, তাহলে আমরা আমাদের নিত্য দাসত্ব রূপে আমরা নিজেদের স্বরূপে অবস্থান করতে পারবো, তখন আর আমাদের কোনো দুঃখই থাকবে না। হ্যাঁ হরে কৃষ্ণ। তা আমাদের সময় হয়ে গেছে, ও ব্যাখ্যা করতে গেলে আরো বিস্তারিত হয়ে যাবে, 23 শ্লোকের উপর এখন ক্লাস চলতে থাকবে, এক একটা ঐশ্বর্য নিয়ে এই ঐশ্বর্যের উপর আবার কথা চলতে থাকবে, সমাপ্ত হয়নি, আবার আমরা অন্যদিনে
পরের দিন পরশু দিনে এর উপর আলোচনা করতে জয় শ্রী চৈতন্য চিন্তামৃত মহাকাব্য কি জয় শ্রী শ্রী গৌর নিতাই কি জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেশ্বর মহারানী কি জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি জয় জগদ্গুরু শ্রী প্রভুপাদ কি জয় পতি পাবন শ্রী গুরুদেব কি জয় শ্যামল ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রমাণ।